আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিও সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি একটি পরামর্শমূলক তো আমরা অনেক সময় আমাদের জমিতে যে সার বা কীটনাশক অথবা ছত্রাকনাশক তো যেটাই হোক আমরা কিন্তু অনেক সময় একটু চিন্তা করি যে হয়তো পরিমাণে একটু বেশি দিলে এখান থেকে আমরা ভালো রেজাল্ট পাবো এটা ভাবি কিন্তু সত্যিকার অর্থে যতটুকু প্রয়োজন তার চাইতে কিন্তু বেশি যতটুকু দিচ্ছি এটা কিন্তু অপচয় আর শুধু অপচয় না এটা কিন্তু অনেক সময় আমাদের জমির গাছের বা জমির জন্য মাটির জন্য একটি সমস্যার কারণ বা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তো বন্ধুরা আমরা সবসময় একটি বিষয় লক্ষ্য রাখবো আমরা কখনোই প্রয়োজনের চাইতে বেশি অতিরিক্ত পরিমাণে এই সার বিষ কীটনাশক বা ছত্রাকনাশক কোনো কিছুই আমরা আমাদের জমিতে বা গাছে দেব না যতটুকু প্রয়োজন যতটুকু মাত্রা নির্ধারণ করা রয়েছে ঠিক ততটুকুই আমরা প্রয়োগ করব আর যেহেতু আমরা কীটনাশক ছত্রাকনাশক এগুলো আমরা রাসায়নিকের উপর নির্ভরশীলতা তুলনামূলক একটু বেশি যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করি বাজারে বিক্রি করার জন্য তো আমরা একটি বিষয়ে লক্ষ্য রাখবো কিছু কিছু কীটনাশক ছত্রাকনাশক রয়েছে যেগুলো একবার গাছে দেবার সাত দিন থেকে দশ দিন পর্যন্ত সেগুলো নিজে খাওয়া যায় না বাজারে বিক্রি করা যায় না এই যে পরামর্শ সেটা কিন্তু আমরা সবাই চেষ্টা করবো ফলো করার জন্য তো এখানে কিন্তু অনেক সময় আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই যেমন আমরা দেখতে পাই যে ক্লোরোপাইরিফাস যে গ্রুপটা রয়েছে এই ক্লোরোপাইরিফাস প্রতি এক লিটার পানিতে সাধারণত সর্বোচ্চ মাত্রা দুই মিলি করে দেয়া আছে কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা একটু পরিমাণে বাড়িয়ে দেই। তো এটা যদি বেশি বাড়ানো হয় তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে গাছের ফুল ঝরে যেতে পারে বা কচি ফলগুলো ঝরে পড়তে পারে এটা কিন্তু আসলে অনেক সময় সমস্যার সম্মুখীন হয় কৃষকরা তারপরে এই যে কার্ট গ্রুপের যে কীটনাশক এটা কিন্তু আমরা অনেক সময় একটু মাত্রা অতিরিক্ত করে ফেলি তো এটা করলে কিন্তু গাছের পাতা জ্বলে যেতে পারে বা ফুল ঝরে যেতে পারে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে তারপর বোরিক অ্যাসিড এই বোরিক অ্যাসিডটা যদি অনেক সময় একটু বেশি ফে পরে দেয় যেমন বিঘাতে এখানে মাত্রা হচ্ছে এক কেজি যদি এখানে যদি তিন চার কেজি দেয় অনেকে দুই কেজি দেয় এটা কিন্তু বেশি হয়ে যায় অপচয় হয় আর প্লাস জমির মাটিরও ক্ষতি হয় আর ওই যে কাটপের কথা যে বলতেছিলাম ওটা কিন্তু প্রতি এক লিটারে এক গ্রাম করে সর্বোচ্চ আর কি সর্বোচ্চ এক গ্রাম তো ঠিক এভাবে আমরা অনেক সময় ছত্রাকনাশকের ব্যাপারটা বলি এটা কিন্তু অনেক সময় একটু বেশি দেই যাতে খুব দ্রুত কাজ শুরু করে হ্যাঁ আমরা দেখি যে গাছে আমাদের জমিতে অনেক ধরনের খুব বেশি পরিমাণে পচন বা এই পচন রোগটি আক্রমণ শুরু করে মানে ছত্রাকের আক্রমণটা শুরু হয় তখন আমরা ভয়ে তুলনামূলক একটু বেশি পরিমাণে ছত্রাকনাশক দিয়ে ফেলি ঠিক এমন কিছু ছত্রাকনাশকের গ্রুপ রয়েছে যেমন প্রপিকনাজল জল তারপরে জল তারপরে যে এই যেই সমস্ত গ্রুপের যে এই ছত্রনাশকগুলো রয়েছে এগুলো কিন্তু পরিমাণে যদি বেশি দেন তাহলে কি সমস্যা হবে গাছের যে বার বাড়তি হওয়ার যে প্রবণতা সেটা কিন্তু থেমে যাবে গাছ কিন্তু মানে শক্ত হয়ে যাবে গাছের ডালপালাগুলো গাছগুলো আর বাড়বে না হ্যাঁ গাছের ফুল ফল এগুলো বাড়বে না থেমে যাবে তো এটা কিন্তু আমাদের গাছের জন্য একটু ক্ষতি ক্ষতিকর একটি বিষয় আমরা এটা লক্ষ্য রাখবো আর অনেক সময় দেখা যায় যে গাছে যখন পোকা থাকে রোগ পোকার আক্রমণ থাকে তখন আমরা গাছে ফ্রিজিয়ার স্প্রে করি তো আসলে কিন্তু এটাও ক্ষতিকর গাছে রোগ পোকার আক্রমণ থাকাকালীন যদি পিজিআর স্প্রে করা হয় তাহলে কিন্তু রোগ পোকার আক্রমণটা অনেকটা বেড়ে যাবে এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে গাছকে রোগ পোকামাকড় মুক্ত করার পর আমরা পিজিআর দেব। এটা এটা হলে তাহলে গাছে আমরা সে ভালো ফলাফল পাবো আর পচন সমস্যা থাকলে কিন্তু পিজিআর দেয়া দেওয়া না দেয় ভালো কৃষিবিদরা বলে থাকেন যে যদি গাছে পচন রোগের সমস্যাটা থাকে তাহলে কিন্তু আমরা পিজিআর স্প্রে করবো না এতে কিন্তু পচন রোগের যে প্রবণতা সেটা কিন্তু তুলনামূলক বাড়বে কারণ আমরা জানি পিজিআর দেওয়ার পরে গাছের কাণ্ডগুলো কিন্তু নরম হয়ে যায় তুলনামূলক সেক্ষেত্রে পচন রোগের প্রভাবটা কিন্তু বেড়েই উঠতে পারে তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখব গাছে বা ফসলের জমিতে অতিরিক্ত মাত্রায় মানে ভালো রেজাল্টের জন্য ভালো রেজাল্টের আশা করে যখন আমরা অতিরিক্ত সার বিষ কীটনাশক ছত্রাকনাশক এগুলো স্প্রে করি বা দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু এর ফলাফলটা অনেক সময় ব্যতিক্রম আসতে পারে তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গিয়ে অনেকগুলো উদাহরণ দিলাম আশা করি ভিডিওটি সবার কাজে লাগবে আর সবার প্রতি আমার একটি অনুরোধ থাকবে আপনারা মাত্রা নির্ধারিত যে মাত্রা রয়েছে সেই মাত্রা অনুযায়ী আপনারা কীটনাশক ছত্রাকনাশক এগুলো স্প্রে করেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম